মুখার্জিবাবু। আচ্ছা বৌদি, তুমি হঠাৎ করে কেন ওকে বলতে গেলে বলো তো ফোন করতে? তোমার কি মনে হলো অনিন্দ্যদা নিজে মাইন্ড চেঞ্জ করে নেবে? উপালদা, তোমার কি মনে হয় আমি একটা ভিখারি? আচ্ছা তুমি এটা ভাবতে পারলে যে আমি ভাববো যে তুমি একটা ভিখিরি? সেটা বলছি না, তোমাদের সংসার তো 25 বছর, একটা পিছুটান তো থেকেই যায়। মা, তুমি কাঁদছো? না কাঁদছি না, কাঁদবো কেন? কি করবে বলো, সবকিছু তো তোমার হাতে নেই। সবকিছু সত্যিই আমার হাতে নেই টিঙ্কা, আমার হাতে যদি কিছু থাকতো আজ আমি এখানে আসতাম? এখানে কোনোদিন আমাকে আসতে হতো বলতো? জানো বৌদি, আমি যেটুকু জানি তাতেই উকিলরা ডিসাইড করেছে আজকেই সইটা করবে, আর আজকেই কাগজটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা পড়ে যাবে। ভালো তো, যত তাড়াতাড়ি সবকিছু মিটে যায় ততই মঙ্গল। আচ্ছা পিসমশাই, বলছি এরপরও কি কিছু ফর্মালিটি বাকি থাকবে? হ্যাঁ, আজকে তো ওরা পেটিশন সই করবে, পেটিশনটা জমা পড়বে। ওকে, এরপরে একটা ডেট দেওয়া হবে, মিনিমাম 6 মাস পরে। আচ্ছা, এবং ম্যাজিস্ট্রেটের সামনে বৌদি আর অনিন্দ্যদাকে এটা বলে দিতে হবে যে ওরা 1 বছর ধরে সেপারেটলি আছে। 1 বছর? কিন্তু 1 মাসও তো হয়নি ওরা আলাদা হয়েছে। আরে সেটার কে দেখতে গেছে, কিভাবে প্রুভ হবে? ওরা দুজনে বলে দিলেই হবে। উপালদা, হ্যাঁ, তোমার অনিন্দ্যদার ডিভোর্সের জন্য কি কি করতে হবে আমাকে বলে দিও, আমি তো এসব কিছু জানি না, বুঝি না। যা যা হবে আমাকে বলে দেবে, আমি করে দেবো। পিসমশাই, ওই মহিলা যদি আজকে আসে আমি কিন্তু মেনে নেব না। ডিঙ্কা প্লিজ, দেখ এটা কোচ্চর তোর, এখানে মাথা গরম করে কোনো লাভ নেই। আর এটা কেন বুঝতে পারছিস না, আমি তো তোর মার সাথে এসছি, তুই আসতে পারিস, তুই মায়ের সন্তান, আমি তো এসছি। কিন্তু উনি কেন আসবেন, আমাদের একদিন শান্তি দিতে পারেন না? এটা বুঝতে পারছিস না, তোর বাবা ডিভোর্স নিয়ে তার সাথে একটা নতুন জীবনযাপন শুরু করবে, তো সেখানে তার অধিকার থেকেই যেতেই পারে। কিন্তু না, আমি আইন কানুন মানি না, এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে আমি বলছি, ভদ্রমহিলা যদি এখানে আসে আমি কিন্তু আবার ওকে অপমান করবো। এই পুরো সিচুয়েশনটা যদি আমার কন্ট্রোলে নাও থাকে আমি অপমান করবো, ব্যাস। কুল কুল দিঘা, কুল, মাথা ঠান্ডা কর। তোর মা যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে তখন আসুন, আসুন ম্যাডাম, আসুন, আপনারা সবাই আসুন প্লিজ। বৌদি চলো, আই ডিঘা, আসুন আসুন প্লিজ, বসুন ম্যাডাম। আচ্ছা আমাদের কি করতে হবে? এই পিটিশনটা উভয় পক্ষকে সই করতে হবে। অপোজিট পার্টি করেছে? আমরা দুজনকেই একসঙ্গে সই করাবো। তাহলে একটু তাড়াতাড়ি করুন। আমি তো আছি, আমি কথা বলি, বিষয়টা আমার নিজের একান্ত ব্যক্তিগত, তাই না স্যার? এবার তাহলে আমরা সইটা করাতে পারি। ম্যাডাম আপনি কি আগে করবেন? আপনি যেমন বলবেন। ম্যাডাম এখানটা সই করুন। ম্যাডাম একটা কথা বলবো, আপনি কি পেপারসটা পুরো পড়েছেন? তো বুঝি ও
এবার আপনি সই করে ফেলুন এখানে। একটা সই করতে তোমার কতক্ষণ টাইম লাগছে? বাবা সইটা করে দাও, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। কি হলো অনিন্দ্যদা? অনিন্দ্যদা সইটা করো, উনি তো বললেন ম্যাজিস্ট্রেট ওয়েট করছে। আরেক দিন আবার নতুন করে ডেট বার করে বলির আসাটা তো একটু ডিফিকাল্ট, তাই না? সেটা করে ফেলুন। তোমার ওষুধ, জাস্ট গেট আউট। একদম ন্যাকাম করবে না আমার সঙ্গে। শ্রীময়ী সেনগুপ্ত অনিন্দ সেনগুপ্তর স্ত্রী, এটা তো একটা মিথ্যে পরিচয়। অনিন্দ সেনগুপ্ত কি সত্যি শ্রীময়ী সেনগুপ্তকে তার স্ত্রী বলে মনে করে? আমার মধ্যে কি কোনো ভালো গুণ তুমি দেখতে পাও না? পৃথিবীর সব খারাপ গুণ কি শুধু আমার মধ্যেই আছে? হ্যাঁ তাই দেখি। জুন যা পারে আমি তো তা পারি না। তুমি এক প্রকার জোর করেই আমার সাথে আছো। আমি বলি কি জানো তো, তুমি না জুনকে বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ অনিন্দ্যদা, একটা সুয়ের জন্য কতটা অপেক্ষা করব? সুইটা করো। অনিন্দ্যদা তুমি বুঝতে পারছো তো, ম্যাজিস্ট্রেট অপেক্ষা করছে। তোমার একটা সই করতে এতক্ষণ টাইম লাগছে কেন? এটা আমার কাছে শুধু একটা সই নয়। ভালো থেকো। ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তো জীবন মুচকি হাসে। ইচ্ছে করোই
হ্যাঁ সব ঠিক আছে, আসো। আজ মিস্টার অনিন্দ সেনগুপ্ত এবং মিসেস শ্রীময়ী সেনগুপ্তের ডেট ছিল, ওনারা এসেছেন। আমার মনে হয় ও ব্যাগটা দেবে, জানো তো। শ্রীময়ী দেবী, আপনি স্বইচ্ছায় পিটিশনে সাইন করেছেন। হ্যাঁ, আমি স্বেচ্ছায় পিটিশনে সই করেছি। আরেকবার কি চেষ্টা করবেন? হ্যাঁ নিশ্চয়ই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার।